বাজলে ঘন্টা, বদলে যাবে মনটা। বিশাল স্টেজ, মাঝখানে একটা সুন্দর দামি মাইক রাখা থাকবে, প্রচুর পাবলিক ঠিক ঠিক করছে, আর তারা দীপাংশু দীপাংশু বলে চিয়ার করবে, এসব ভাবছিলাম। ভাবতে ভাবতে স্টেজের দিকে আসছি, হঠাৎ একটা মোটা মতো লোক, এ দাদা শুনুন, ভেবেছি যে বেস্ট অফ লাক বলবে হয়তো, হ্যাঁ হ্যান্ডশেক ট্যান্ডশেক করবে, গেছি গত গত হয়ে, হ্যাঁ বলুন, মেকআপটা কি আপনার বাবা করবে? মানে এতদিন জানতাম স্ট্যান্ড আপ কমেডি করতে গেলে একটা ব্রেকআপ লাগে, মেকআপ লাগে এই প্রথম জানলাম। একটা সময় ছিল পশ্চিমবঙ্গে তাবড় তাবড় কমেডিয়ানরা জন্মেছেন, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, তুলসী চক্রবর্তী, রবি ঘোষ, আর এখন তুলসী বললেই আমাদের স্মৃতি ইরানির ডেঞ্জারাস মুখটা মনে পড়ে যায়। আমি তো এখনও মাঝে মাঝে স্বপ্নে দেখি যে স্মৃতি ইরানি কাহানি ঘর ঘর কি গানটা গাইছে, আর এইভাবে ডেকে ডেকে ভারতবর্ষের মা মাসি জেঠু জেঠিমা সবাইকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। একতা কাপুরের কয়ের কারখানা, কিউকি এমপিভি কবি সিরিয়াল কিলার থি, কাহানি কাহানি ডিমনিটাইজেশন কি। একবার একতা কাপুর ঠিক করেছিল পথের পাঁচালী নিয়ে একটা মেগা সিরিয়াল বানাবে, সিরিয়ালের নাম দেবে কিউকি হরিহর গাও ছড়কে চলা গেয়া। আমরা কথা বলছিলাম বাংলা কমেডি নিয়ে, বাংলা কমেডির এখন এমন অবস্থা সাংবাদিকদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন রবি ঘোষের সাথে রুদ্রনীল ঘোষের তুলনা করে। রবি ঘোষ নেই তো কি হয়েছে, রুদ্রনীল ঘোষ আছে কি না, এও ঘোষ ও ঘোষ, ঘোষে ঘোষে কমেডিয়ান বানিয়ে দেবেন। বাংলা কমেডি মূলত দু প্রকার, বাংলা সিনেমার কমেডি আর বাংলা স্ট্যান্ড আপ কমেডি। বাংলা স্ট্যান্ড আপ কমেডি আবার তিন প্রকার, এদের প্রথম ক্যাটাগরিটা হচ্ছে মাচা কমেডি, মানে আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি, উত্তম দাস, আর্টিস্টিক ভ্যালু উত্তম কুমার, মার্কেট ভ্যালু সুখেন দাস, ইজ ইকুয়াল টু উত্তম দাস। এবার এদের দেখবেন একটা টাইপ আছে, মাতালের গলা করে ভালগার জোকস, ফুল প্যান্ট ফুল টিকিট, হাফ প্যান্ট হাফ টিকিট, নো প্যান্ট নো টিকিট, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? ল্যাংটো হয়ে ট্রেনে উঠুন, টিকিট ফিকিট লাগবে না। এবার হচ্ছে বাংলা স্ট্যান্ড আপ কমেডির দ্বিতীয় ক্যাটাগরি, এটা হচ্ছে রিয়েলিটি শো মার্কা স্ট্যান্ড আপ কমেডিয়ান, মানে একটা ব্যাংকে চাকরি করা লোক ইন্টারনেট দেখে 2000 জোক মুখস্থ করে স্টেজে এসে একটার পর একটা বলতে থাকবে। একদিন সান্টা সিং বান্টা সিংকে বললো তুই চুপ কর, আমাদের বাড়িতে ইন্টারনেট আছে। বাংলা স্ট্যান্ড আপ কমেডি যেটা তৃতীয় ক্যাটাগরি, মানে আমাদের মতো স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা জোর করে পাবলিককে ধরে ধরে নিজেদের লোকেশনাতে যায়, আয় বাবা শুনবি আয়, নিজের জীবন নিয়ে খিল্লি করে, সমাজের ক্রাইসিস নিয়ে খিল্লি করে, আর কেউ না হাসলেই ভাবে মালটা মাথা মোটা না। আমাদের মতো যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান, প্রচণ্ড তিলেখচ্চর স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা, এই স্ট্যান্ড আপ কথাটা ছোটোবেলা থেকেই আমাদের জীবনের সাথে জড়িয়ে যায়। একবার বায়োলজি স্যার ক্লাসে ঢুকলো, দেখলো ব্ল্যাকবোর্ডে লেখা আছে মাধুরী দীক্ষিতের পৌষ্টিকতন্ত্র সম্পর্কে যাহা জানো লেখো। স্যার একদম আমার দিকে দেখিয়ে, দীপাংশু স্ট্যান্ড আপ, বাকিটা কমেডি। তো যাই হোক, স্ট্যান্ড আপ কমেডি কথাটা এখন বাজারে খুব পপুলার, সবাই জানে, ইয়াং জেনারেশন তো জানেই, কিন্তু আমি যে জায়গাটায় বড় হয়েছি, জন্মেছি, যাতায়াত করেছি, সেটার নাম হচ্ছে শ্যাওড়াফুলি। মানে একটা প্রবাদী আছে, কেচ্ছা কান্ট্রি কুলি এই নিয়ে শ্যাওড়াফুলি। তো সেই শ্যাওড়াফুলি থেকে আমি রোজ ট্রেনে করে যাতায়াত করতাম। তো একদিন একটা কাকুর সাথে আমার দেখা, পাড়ার কাকু, টিপিক্যাল পাড়ার কাকু, থেকে মানে চলন্ত কুইজ কনটেস্ট, বুক ভর্তি কৌতূহল। আমি কোনো মতে ভাবছি আমি তাদের দেখতে না পাই, চলে যাচ্ছি, ঠিক দেখতে পেয়েছি, এই দীপাংশু কী করছিস আজকাল? ব্যাস দেখে ফেলেছে, মানে একটু লেখালেখি করি কাকু। হ্যাঁ সে তো বুঝলাম, কাজকর্ম কী করিস? মানে মানে লেখালেখিটা এদিক কোনো কাজই নয়। আমি না কাকু আমি লেখালেখি করি, মানে আমি লেখক। সে তো সবাই লেখক, আমি শুনতে পেলাম স্বর্গ থেকে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র একসাথে কাকাকে খিস্তি করছে, মানে সবাই লেখক। মানে আমি কাকার হয়ে সরি বললাম, সরি স্যার, কাকা তখনও বকে যাচ্ছে। তোর জেঠিমার জন্য কলেজে কত ছড়া লিখেছি, লাভ লেটার লিখেছি, একবার কলেজ ম্যাগাজিনে আমার লেখা একটা 72 লাইনের সুপার ন্যাচারাল পোস্ট কর্নোলিয়াল পোয়েট্রি ছেপেছে, তবে বলতে শুরু করে দিল,
আলট্রাভায়োলেট রে, সত্যজিৎ রে, ওজন স্তর ফুটো করলো কে? আমার তোর বাবা পারলে আমি কাকাকেই ফুটো করে দিই, ঠিক আছে? কোথা থেকে এসছি ভুলে গেছি, মানে ইন্টারভিউ দিতে যাচ্ছি নাকি ইঞ্জেকশন নিতে যাচ্ছি আমার মনে নেই। একটাই টার্গেট জীবনের, যে করে হোক এই কাকাকে থামাতে হবে, নাহলে 72 লাইন শোনাবে। এখন এর 72 লাইনের থেকে রেলের দুটো লাইন বেটার, হয় এর লাইনে বাধা দেবো না রেল লাইনে মাথা দেবো। এখন আমাদের প্রায়ই ঘটে, প্রায়ই ঘটে। একবার একটা অনুষ্ঠান বাড়িতে সেজো পিসি ননদের সাথে দেখা, মানে বুঝতে পারছো সম্পর্কটা শুনে কী প্রশ্ন আসতে পারে, কী রে টমেটো এত রোগা হয়ে গেছিস? আচ্ছা প্রথমে আপনারা ভাবছেন যে এই ছেলেটার ডাক নাম টমেটো, এবার প্রশ্নটা মনে দিয়ে মনে করুন, কী রে টমেটো এত রোগা হয়ে গেছিস? মানে আগে ছিলাম টমেটো, এখন শুকনো লঙ্কা, কিন্তু অপমানটা তো হজম করতে পারছি না, কিছু একটা বলতে হবে, কী বলবো বুঝতে পারছি না। ষোলোর নামটা পড়ছি, এদের রাগটা কমে, ষোলো একে ষোলো, ষোলো দুগুণে 32। দ্বিতীয় প্রশ্ন, কী করছিস আজকাল? এবার ন্যাড়াতে একবার বেলতলায় যায়, কিন্তু আমার তো বাবরি চুল, বার খেয়ে বলে দিলাম স্ট্যান্ড আপ কমেডি। বলো দেখিস আবার চিটিংবাজির কেসে জড়িয়ে পড়িস না যেন, মানে না যেসব চিটফান্ড ফিটফান্ড হচ্ছে আজকাল, তার সাথে আমার সম্পর্ক কী? ওই যে বললি না স্ট্যান্ড আপ কেলেঙ্কারি না কীসব করছিস, ভাবলাম মুখের ওপর বলে দিই না। পিসি স্ট্যান্ড আপ কেলেঙ্কারি নয়, সারদা কমেডি। এবার থেকে আমি ঠিক করেছি, মানে এত বিটকেল বিটকেল প্রশ্ন সহ্য করতে না, কী করছিস কী করছিস স্ট্যান্ড আপ কমেডি বললে আর্ধেক লোক বোঝেও না, কেউ কেউ বলে কোনো এনজিও নাকি এটা। তো যাই হোক আমি ঠিক করেছি, এবার থেকে কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি জিজ্ঞেস করে কী রে বাবাই কী করছিস আজকাল, কিচ্ছু না, আর কিছু করলেও তোমায় বলবো না, তোমায় বললেও তুমি বুঝবে না। একটা বন্ধু একবার একটা ভ্যালিড প্রশ্ন করেছিল, ভাই স্ট্যান্ড আপ কমেডি করিস সে তো বুঝলাম, কিন্তু চাল ডাল কুমড়ো ক্যাপসিকাম এগুলো কিনিস কী করে, মানে ওসব করে তো আর রোজগার হয় না। সোজা উত্তর, কিনি না। মানে আমার ডায়েট চার্টটা কী একবার শুনুন, ব্রেকফাস্টে কার্বন ডাইঅক্সাইড, লাঞ্চে চাউমিন, টিফিনে এগরোল, ডিনারে অক্সিজেন, আর রাত্রিরে শোয়ার আগে একটু ফাস্টফুড খেয়ে শুয়ে পড়ি। মানে এই কলকাতা শহরের রাস্তায় যত ফাস্টফুডের দোকান আছে সবাই আমাকে চেনে, আর প্রত্যেক কটা দোকানে আমার একটা খাতা করা আছে, থাকে না খাতা মাসকাবাড়ি খাতা, খাতা করা আছে। আর এই দোকানদারগুলোর একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমি একদিন মহাপুরুষ কিংবা সেলিব্রিটি হয়ে যাব আর এদের সব ধার শোধ করে দেবো। এই যে পাবলিক বলে যে দীপাংশু খুব ধারালো রাইটার, খুব ধারালো কমেডিয়ান, কেন? কারণ এইসব দোকানদাররা আমাকে রোজ ধার দেয়। এই দোকানগুলো থেকে আমি মূলত দুটো জিনিস কিনি, একটা এগ চাউমিন আর একটা এগ পটেটো রোল। দেখবেন এই চাউমিন এই জিনিসটা বাঙালি না পুরো নিজের মতো বানিয়ে নিয়েছে, মানে কোনো চায়নার লোককে যদি আপনি বাঙালির তৈরি চাউমিন খাওয়ান খেয়ে বুঝতে পারবেন না চাউমিন খাচ্ছে, ভাববে বাঙালি কোনো রেসিপি, কাশফুলের চচ্চড়ি বা গাডারের হালুয়া, কিন্তু চাউমিন বলে চিনতে পারবে না। আর সমস্ত ইম্প্রোভাইজেশনের লিমিট বাঙালি ক্রস করে গেছে, মানে চাউমিনে ওরা যা পারবে মেশাবে, ফুলকপি, বরবটি, কালো জিরে, উচ্ছে, পারলে চারটে নাট বল্টু, দুটো জেলুসিল। আর সেকেন্ড যেটা আমরা কিনি এই দোকান থেকে সেটা হচ্ছে এগ পটেটো রোল, মানে এই রোলটার নামে যেরকম পটেটো আছে আগে ভেতরেও থাকতো পটেটো, মানে এখন আর ভেতরে পটেটোটা খুঁজে পাওয়া যায় না। আর আপনি এদের সাথে কথায় পারবেন না, মানে আমি ভেবেছিলাম একদিন জিজ্ঞেস করবো কী ব্যাপার গো নাম তো দিয়েছো এক পটেটো রোল, পটেটো তো খুঁজে পেলাম না, কী বলে জানেন কাশ্মীরি আলুর দমে কাশ্মীর খুঁজে পেয়েছেন দাদা কোনো দিন? আর যত দিন যাচ্ছে দেখি ভেতরে পেঁয়াজ কমে যাচ্ছে, শশা কমে যাচ্ছে, আলু কমে যাচ্ছে, আর ভেতরের জিনিস কমাচ্ছে আর বাইরে কাগজ জড়ানোটা বাড়িয়ে দিচ্ছে। এত কাগজ জড়া এরা না, মাঝে মাঝে হাতে নিয়ে মনে হয় যে রাহুল দ্রাবিড় আর সৌরভ গাঙ্গুলি, মানে ফিল্ডিং করার সময় রোগা ছিল, এবার ব্যাট করতে নেমেছে চেস্ট গার্ড, থাই গার্ড, আর্ম গার্ড, বর্ম, ঢাল, তলোয়ার, মানে আমার প্রচণ্ড ক্লান্ত লাগে মাঝে মাঝে, মানে খোসাই ছাড়িয়ে যাচ্ছি, মানে কলা না এগরোল এটা, খোসাই ছাড়িয়ে যাচ্ছি, এত কাগজ জড়িয়েছে যে এদিকে আমার পেটে হোক কলরা হচ্ছে যাদবপুরের, আর এদিকে রোলের খোসা ছাড়িয়ে যাচ্ছি। মাঝে মাঝে ভাবি ফোন না ফ্রেন্ড করি, কর্ণকে, দুঃশাসনকে, দুর্যোধনকে, ভাই তোরা আয় আমি এগরোল খাচ্ছি, তোরা এগরোলের বস্ত্র গ্রহণ করবি, আমি কামড়ে কামড়ে খাবো। তো যাই হোক এই পশ্চিমবঙ্গে কীরকম অবস্থা, মানে তিনটে হিন্দু লুম্পেন দুটো মুসলিম গুন্ডার সাথে বাওয়াল করেছে, খবর কাগজে বড় বড় করে হেডিং, প্রবল দাঙ্গায় পশ্চিমবঙ্গে উত্তাল,
আরে ভাই আমরা রাস্তায় বেরোই, আমরা বাজারে যাই, অটোয় উঠি, অমর আকবর অ্যান্টনি একসাথে ঘামে ঘামে একাকার হয়ে যাই, আমাদের সব দাঙ্গার গল্প শোনাস না। এই সময় নজরুল ইসলামের মতো একটা রাইটারের দরকার ছিল যে এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারতো। নজরুল যদি এখন জন্মাতো কী লিখত? মোরা একই ডিমে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু প্রোটিন এম এস ধোনি, মুসলিম ইরফান, মল্ল সেনার শল্য স্ট্রাইক যতই সাম্প্রদায়িক, আমরা জানি কাজল মানেই তোতলা শাহরুখ খান, মোরা একই ডিমে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। ডানকুনি বা ফরাসডাঙ্গা কিংবা নালিকুল, আসুন বাজাই তারস্বরে রবীন্দ্র নজরুল, শুনবো না আর দাঙ্গা গসিপ, সানডে খাসি মানডেতে বিফ, আমার ম্যাপে মিলিয়ে দেবো ভারত পাকিস্তান, মোরা একই ডিমে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। আমাকে দেখে বোঝা যায় আমি বিবাহিত, কিন্তু সত্যি আমি বিবাহিত, এবং আমার বউয়ের ধারণা, মা খালি বলছি ভাই বিশ্বাস, আমি বিবাহিত এবং আমার বউয়ের ধারণা আমি একজন বর্ন কমেডিয়ান। এই বর্ন কমেডিয়ান ব্যাপারটা কী? মানে নিশ্চয়ই মানে একটা ছেলে যে জন্মেছে আর ঠিক হয়ে গেছে কমেডিয়ান হবে, মানে কীরকম ব্যাপারটা? মানে সব বাচ্চারা জন্মায়, জন্মের পর কান্নাকাটি করে ভ্যাঁ ভ্যাঁ করে, আমি জন্মেছি আমি কাঁদিনি, ডাক্তার ভেবেছে যে মরা বাচ্চা হয়েছে কিংবা রাহুল গান্ধী হবে হয়তো, তারপরে আমাকে নার্স তুলে নিয়েছে, নিয়ে পিঠে প্রচুর থাপ্পড় মেরেছে কাঁদাবে বলে, আমি বলেছি যে আপনাদের স্টকে টিয়ার গ্যাস নেই। মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ছেলেপুলেরা খবরের কাগজ নিয়ে বসে যায়, কোথায় কী কম্পিউটারের কোর্স হচ্ছে, কোথায় কী চাকরির পরীক্ষা, কোথায় কী চলছে দাগ দেয়। মানে আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর কে কী কেচ্ছা করেছে, কোন টপিক নিয়ে ভালো কমেডি হতে পারে দাগাতাম। মানে অন্নপ্রাশনের সময় অনেকে দেখবে যে প্রচুর জিনিস রাখা থাকে, হাত দিতে হয় একটা, কেউ বইয়ে হাত দেয়, কেউ খেলনায় হাত দেয়, কেউ টাকা পয়সায় হাত দেয়, আমি সোজা পুরুতমশের দাঁত, মানে হাসতেই হবে। মানে ছোটোবেলা থেকে বন্ধুদের হাসিয়ে আসছি, মানে ছোটোবেলায় আমার মার্কশিট দেখে বন্ধুরা হাসতো, এখন আমার মানি ব্যাগ দেখে বন্ধুরা হাসে। আমার বউ ঠিকই বলে আমি একজন বর্ন কমেডিয়ান, মানে শেখ হাসিনা পর্যন্ত আমার সাথে দেখা করতে ভয় পায়, কারণ আমার সাথে এক ঘন্টা যদি গল্প করে আর জীবনে বলতে পারবে না আমি হাসিনা। আমি একবার আয়নার সামনে দাঁড়িয়ে যোগ প্র্যাকটিস করছি, পাশে খবরের কাগজে একটা জ্যোতি বসুর ছবি রাখা ছিল, ছবিটা হেসে ফেলেছে, আমি টাঙিয়ে রেখেছি, একটা দুর্লভ ছবি, জ্যোতি বসু হাসছে, রেয়ার ছবি, টাঙিয়ে রেখেছি ঘরে। মানে আমার তো ধূপ কেনার পয়সা নেই, যখন সিগারেট খাই একবার ঘুরিয়ে নিই। আমি ঠিক করেছি এখন আমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হব, মানে বাংলা মদের, মানে মানে আমি দেখেছি যে মিনিবাসের পেছনে কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায় সব তাবড় তাবড় অভিনেতা, ওরাও বাংলা মদের অ্যাড করছে, আমি কি দোষ করেছি, একই দেখতে, তাই না? মানে বাংলা মদ খায় এরকম মানানো একটার যদি হয় খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, তারপরে মানে আমি ওদেরকে পায়ে ফায়ে ধরেছি, অনেক বলেছি ভাই আমাকে একটা বাংলা মদের যে করে হোক মডেল করে দাও। আমি দেখেছি তোমাদের হেভি নামগুলোও খুব সুন্দর, তুফান, দাদা, মানে নাম শুনলেই আমার নেশা হয়ে যায়, বলে যে হবে না রে এখন প্রচণ্ড ব্যস্ত, সেটা বলে করে দাও না একটা, আমি ওদের ভাবে ফ্রিতে ক্যাচ লাইন লিখে দেবো, চলো চাঁদা তুলে দাদা খাই, তুফান টুকরো করে কাছি, আমি তুফান পেলেই বাঁচি। এটা না অনেক দূর প্ল্যানটা, আমার অনেক দূর গড়িয়েছে প্ল্যানটা আর কি। বাংলা খেয়ে একবার একটা বড় অ্যান্থেম লিখেছিলাম ইন্ডিয়ান পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে, তো ভেবেছি আমাকে যদি ওরা মডেলিংয়ে চান্স দেয় আমি অ্যান্থেমটা ওদেরকে ফ্রিতে দিয়ে দেবো। পিন্ডি গেছে চটকে যাদের ইন্ডিয়াতে বাড়ি, মাথার ভেতর করছে প্যারেড 700 মিলিটারি, ইচ্ছে মতো ঘুরছে তারা আমার শরীর জুড়ে, দেখছে আমি হিন্দু কিনা পাকস্থলী খুঁড়ে, ফরেন কাঙাল নরেন মোদি দুষ্টু এবং ব্রেনি, গিলিয়ে দেবে ধর্ম টনিক ভুলিয়ে দেবে শ্রেণী, খেলেই তুমি জন্মভূমির নকল নেশার ঘোরে, মোল্লা বিজয় করতে যাবে মোটর বাইক চড়ে, উড়বে ফ্ল্যাগের মাল্টি কালার, ঘুরবে অশোক চাকা, নাচবে সবাই ত্রিশূল হাতে, ঢালবে মোদি টাকা, ভয় দেখাবে বুক বাজাবে লিগাল লেটেল পুষে, আমরা তবু চুপটি করে বুড়ো আঙুল চুষে, তার চেয়ে চলো প্রোটেস্ট করি হিউমার এয়ার গানে, বঞ্চিতরা সঞ্চিত মাল ছিনিয়ে নিতে জানে, আমরা আজও বাংলা খেয়ে আড্ডা জমাই রাতে, কৃষ্ণ যিশু বুদ্ধ এবং মোহাম্মদের সাথে। থ্যাংক ইউ।